নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অবশেষে সত্য হলো আমার ভবিষ্যৎবাণী। হ্যাঁ বন্ধুরা, বিগত বহুদিন পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম এই ভাইরাস নিয়ে, কারণ বর্তমানে প্রচুর মানুষ এই ভাইরাস এফেক্টেড হয়ে যাচ্ছে এবং মানুষ আজকের দিনে খাওয়ার জোটানোর সংকট দেখা যাচ্ছে। মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে চলছে এবং অনেক মানুষ এমনও রয়েছে যাদের দুবেলা খাবারও জোটে না। অনেকের চাকরি চলে গেছে, অনেকে কর্মহীন হয়ে ঘরে বসে আছে। আমি বিগত সেই ভিডিওতে বলেছিলাম 16ই আগস্ট যখন রবি সিংহরাশিতে আসবে এবং মঙ্গল মেষ রাশিতে আসবে, অর্থাৎ দুটি প্ল্যানেটই কিন্তু নিজ রাশিতে যখন অবস্থান করবে এবং অলরেডি বৃহস্পতি সকেত্রিক ধনুরাশিতে এবং শনি সকেত্রিক কিন্তু মকর রাশিতে এবং 3রা সেপ্টেম্বর থেকে কিন্তু বুধ সকেত্রিক কন্যা রাশিতে হতে চলেছে। এর ফলে কিন্তু হিউজ একটা পরিবর্তন আসতে চলেছে, কারণ অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাকে প্রায়শই বলে থাকেন যে এই ভাইরাস কবে যাবে। তো তাদের জন্যই আমি অলরেডি ভিডিও করেছি এবং তাদেরকে অলরেডি আমি বলি যে আমি সেই ভিডিওতে ভবিষ্যৎবাণী করেছি, সেই ভিডিওটি আপনারা একবার ওয়াচ করুন। আবার এমন অনেকে রয়েছে যারা আমার ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে। যারা দেখাতে চান তারাই কেবলমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সেই ভিডিওতে আমি এও বলেছি 12ই সেপ্টেম্বরের পর যখন বৃহস্পতি বকরি থেকে মার্গী হবে তখন কিন্তু তার একটা পজিটিভ এফেক্ট আমরা সকলেই কিন্তু পাব, এবং 23শে সেপ্টেম্বর যখন রাহু গ্রহ মিথুন থেকে বৃষ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু তার একটা পজিটিভ এফেক্ট আমরা কিন্তু পাব, এবং 29শে সেপ্টেম্বর এই শনিগ্রহ যখন বকরি থেকে মার্গী হবে, অর্থাৎ বক্রতা ত্যাগ করে সে মার্গীতে পরিণত হবে, তখনই কিন্তু তার পজিটিভ এফেক্ট কিন্তু পাব। কারণ যে কোনো প্ল্যানেট যখন বকরি হয়, অর্থাৎ বক্রতা হয়, তখন কিন্তু তার পজিটিভ এফেক্ট কিন্তু আমরা পাই না, অর্থাৎ সেই গ্রহটা সঠিকভাবে কাজ করতে পারে না, তার যে কার্যকারিতা সেই কার্যকারিতা সে হারিয়ে ফেলে। এতগুলো গ্রহ যখন সকেত্রিক হচ্ছে, অর্থাৎ বকরি থেকে মার্গী হচ্ছে, তখন কিন্তু তার একটা বিশাল পরিমাণে পজিটিভ এফেক্ট কিন্তু আমরা পাবই পাব, আর অলরেডি পেতেও চলেছি। অনেকে এরকম প্রশ্ন করছেন যে এই করোনার এফেক্ট কবে কমবে, কবে আমরা এই করোনা থেকে মুক্তি পাব। দেখুন, মুক্তি পাওয়ার একদমই মুক্তি পাওয়া তো এখনই সম্ভব নয়, তবে ধীরে ধীরে দেখুন পরিস্থিতি আগের থেকে অনেক ডেভেলপমেন্ট করছে। এবং আমি সেই ভিডিওতে আমি এটাও উল্লেখ করেছিলাম যে ভ্যাকসিন কবে থেকে পাওয়া যাবে। আমি বলেছিলাম আগস্ট মাসের থেকে ভ্যাকসিন কিন্তু পাওয়া যাবে। দেখুন এখন বর্তমানে কিন্তু ভ্যাকসিন মানে পাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আপনারা নিউজ চ্যানেলগুলো ফলো করুন, দেখতে পাবেন। তো এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি, গ্রহ কিন্তু কথা বলে আর গ্রহের ফেরেই কিন্তু মানুষ ঘোরে, এটা আপনারা জেনে থাকবেন। আর আপনারা একটা জিনিস ফলো করুন, আগের থেকে রিকভারি রেট কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ মানুষ এফেক্টেড হচ্ছে বাট সেখান থেকে কিন্তু সে ওভারকাম করছে। তো অনেকে প্রশ্ন করছেন যে ভাইরাসটা কবে থেকে একদম যাবে। দেখুন আমি এতটুকুটা বলতে পারি, এই ভাইরাস আমি খুব দাবি নিয়ে বলছি, এই ভাইরাস একদম কোনো দিনও যাবে না, কোনো দিনও যাবে না। তবে এই ভ্যাকসিন চালু হয়ে যাওয়ার ফলে তার থেকে মৃত্যুর যে একটা ভয়, মৃত্যু ভয়, সেই ভয় কিন্তু কেটে যাবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।